সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ। শুধু ক্রন্দন নয়, এ যেন অঙ্গীকারের দিন। ঠিক যেমন করে শহীদ বেদিতে আমরা ছুটে যাই, যেমন করে ভোরের আগে শ্রদ্ধা জানায় স্মৃতিসৌধে, ঠিক তেমন করেই মানুষের ঢল 32 নম্বর সড়কে বাঙালির এই স্মৃতির বাড়িতে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল, ঠিক যেমন করে সব শ্রেণীর মানুষ নির্দ্বিধায় আসতেন বঙ্গবন্ধুর কাছে, ঠিক তেমনই যেন আরেকটি দিন। কিন্তু আস্থার এসেছেন দেখা করার পরিবর্তে সেই মানুষটিকে স্মরণ করতে। কে বলে আজ এই বাংলায় শুধু তুমি নেই, কেবল তুমি, যেদিকে তাকাই শুধু তুমি। পৃথিবীর বুকে বাংলাদেশ যতদিন রাজনীতি করবে ততদিন বঙ্গবন্ধুর নাম ঘুরে ফিরে আসবে। তরুণরা এখন বঙ্গবন্ধুকে জানতে শিখেছে, বুঝতে শিখেছে। বারবার নির্যাতন, বারবার কষ্টের সত্ত্বেও তিনি বাংলার মানুষের জন্য আত্মোৎসর্গ করে যে সংগ্রাম করেছেন, তারই প্রতিদান বাংলার মানুষ বাংলার মাটি থেকে উৎসারিত হয়ে আবার নতুন করে বঙ্গবন্ধুকে দেয়া শুরু করেছে। 75-এর 15ই আগস্ট, 40 বছর আগের কথা। এই মানবস্রোতে যারা এসেছেন তাদের মধ্যে হয়তো অল্প কয়েকজন ছাড়া কেউই বঙ্গবন্ধুকে দেখেননি, কিন্তু দেশের বন্ধুকে তারা লালন করেছেন মনের বন্ধু হিসেবে, এমনকি ভিনদেশীরাও সেই ধারণাই দিলেন। Without বঙ্গবন্ধু we cannot imagine Bangladesh. দাদুদের কাছ থেকে শোনা হয়েছে যে তারা তার এক ভাষণে চলে আসছে যুদ্ধের জন্য। সেই 66 সাল থেকে শুরু করে আমরা 71 সালের স্বাধীনতা যুদ্ধ পেয়েছি আমরা বঙ্গবন্ধুর জন্যই। চারিদিকের কড়া নিরাপত্তার কথা যেন কারোরই মনে নেই। ফুলে ফুলে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভরে দিয়ে দেশের মানুষ জানিয়েছে তাদের হৃদয়ের কথা, দেশের প্রকৃত বন্ধুর প্রতি ভালোবাসা। চেয়েছিলে তুমি দুঃখী মানুষের মুখে হাসি। মানুষের সমুদ্রে মহামানব হয়ে ওঠেন একজন, তিনি বঙ্গবন্ধু। 1975 সালের 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরের সিঁড়িতে রক্তাক্ত হয়েছিল বাংলাদেশের মানচিত্র। সেই মহামানবের মৃত্যু 40 বছর পর মানুষের এমন ঢল প্রমাণ করে তার দেখানো পথে চলছে বাংলাদেশ। তাই কবির ভাষায় বলতে হয় তিনি ছিলেন, আছেন, থাকবেন মানুষের হৃদয়ে ও মননে। নিয়াজ যেমন সজীব, এটিএন বাংলা, ঢাকা।